একটা গ্রামে সুধা নামের একজন খুব মোটা মেয়ে থাকত। গ্রামের লোকেরা ওর মোটাপার জন্য ওকে মোটা মোটা বলে ওকে ডাকত। সুধার ভীষণ খিদে পেত। ও যতই খাবার খেয়ে নিত, কিন্তু ও তার খিদে কুম্ভকর্ণের ঘুমের মতো ছিল, ওর পেটই ভরত না। ওর মা বিমলা ওকে নিয়ে খুবই চিন্তিত ছিল। একদিন সুধা সেজে গুজে কোথাও যাচ্ছিল। আরে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস সুধা? আজ না তো দোল আছে আর না দীপাবলি। কি মা, আমি তো কখনো কখনোই সাজি, আর তাতেও তোমার অসুবিধা হচ্ছে। কিন্তু যখন যখন তুই সাজিস না, তখন তখন আমার খুব মন খারাপ হয়ে যায়, এটা ভেবে যে তুই আবার কার মাথা খারাপ করে দিবি। গ্রামের লোকেরা তো আমার মজা ওড়াই, এখন তো তুমিও ওদের সাথে আমার মজা ওড়াতে শুরু করেছো। গ্রামের লোকেরা তোর মজা ওড়ায় না, ঠিক কথাই বলে। কতবার বলেছি একটু কম খা, একটু কম খা, কিন্তু কিছু যাই আসে না যে তোর কান অব্দি পৌঁছাবে। আর এর কারণে এটা হলো যে তুই ফুলে হয়ে গেছিস কুমড়ো। হ্যাঁ তো কি খারাপ ব্যাপার মা, ফুলে কুমড়োই তো হয়েছি, শুকিয়ে বরবটি তো হয়ে যায়নি। আমার এরম একদম পছন্দ নয় যে একটু হাওয়া চললে আর ওটাতে উড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার ওইরকম পছন্দ নয় যাদের শরীর বুলডোজারের মতো হয়ে যায়। যদি ভুল করে ওদের শরীর কোনো দেয়ালে গিয়ে ধাক্কা মারে, তাহলে দেয়ালই ভেঙে পড়ে যাবে। আমি যাচ্ছি মা, বাড়িতে এসে কথা বলবো। আরে আমার কথা তো শোন, এই মে। কিন্তু সুধা বিমলার পুরো কথা না শুনে সেখান থেকে চলে গেল। এদিকে সুমনের বাড়ি জকমক করছিল, বরযাত্রী চলে এসেছিল। সুমনের বাবা কানহাইয়ালাল দরজার সামনে নিজের সব অতিথিদের স্বাগত করছিল। তখনই কানহাইয়ালালের নজর দূর থেকে আসা সুমনের দিকে গেল। কানহাইয়ালাল ঘাবড়ে গিয়ে নিজের চাকর ছোটুকে বলল, ছোটু এসো, আমি কি দেখছি। কি দেখছেন মালিক, আর হঠাৎ করে আপনি এরকম ভয় পেয়ে গেলেন কেন? আরে ওই সামনে একটা সমস্যাকে দেখতে পেলাম যে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে রে। কানহাইয়ালালের বলাতে ছোট যেই সামনের দিকে দেখলো তো ও খুব ঘাবড়ে গেল। মালিক, আমিও তো সেটাই দেখতে পাচ্ছি যেটা আপনি দেখতে পাচ্ছেন। তোর সর্বনাশ হয়ে যাক ছোট, তোকে যে আমি বলেছিলাম বিমলা দেবীর বাড়িতে বিয়ের কার্ড দেবার কোনো দরকার নেই। আরে আমার তো মনে হয় তুই ভুলবশত বিমলা দেবীর বাড়িতে কার্ড দিয়ে চলে এসেছিস। না না মালিক, মনে হচ্ছে আপনি ভয়ের কারণে এটা ভুলে গেছেন যে আমি আপনার বাড়ির চাকর, মালিক নই। আরে ছোট মেম সাহেবের বিয়ের কার্ড তো আপনি আর বড় মেম সাহেব নিজে গিয়ে দিয়ে এসেছিলেন। আরে ঠিকই কথা বলছো ছোটু, মনে হচ্ছে আমি কিছু ভুলভাল করে বসেছি বুঝলি। আমার খুব ভয় করছে যে আমার মেয়ের বিয়েটা আবার ভেঙে না যায়। কিন্তু এমনটা কেন হবে মালিক? ওরে মূর্খ, সামনে ওই মোটাটাকে দেখতে পাচ্ছিস না? সমস্ত বরযাত্রীদের খাবার ও একাই খেয়ে নেবে। যদি বরযাত্রীরা খাবার খেয়ে না যেতে পারে, তাহলে তো আমি কোথাও মুখ দেখাতে পারবো না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তখনই সুধা কানাইয়ালালের সামনে এসে দাঁড়ালো। নমস্কার আঙ্কেল, সুমন ভালো আছো তো? সুমন একদম ঠিক আছে, সুমনের আবার কি হবে? আরে কিছুক্ষণ পরই তোর বিয়ে হতে চলেছে। না, আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ আপনাকে দেখে মনে হচ্ছে ঘাবড়ে গেছেন। আরে তোমাকে দেখার পরে তো বড় বড় পালোয়ানদের অবস্থাও একেবারে খারাপ হয়ে যায়। আচ্ছা তুমি কি আমাকে বলবে যে তুমি এখানে কেন এসেছো? অদ্ভুত কথা বলছেন আঙ্কেল, আমার এত ভালো বন্ধুর বিয়ের হবে, তো আমি আমার বন্ধুর বিয়েতেই আসবো না? কিন্তু আমি তোমার বাড়িতে বিয়ের কার্ড তো দিয়ে আসিনি। কার্ড? কার্ড তো পরের লোককে দেয়া হয় আঙ্কেল, নিজেদের লোককে দেয়া হয় না। যখন মা আমায় বলল যে আপনি বিয়ের কার্ড আমাদের পাঠাননি, তখন আমি একটুও খারাপ ভাবিনি, বরং আমি এটাই বললাম যে আমি কানাইয়া লালজিকে নিজের বাবা ভাবি। তো মেয়ে কি নিজের বাবার বাড়িতে এমনি যেতে পারে না? নিজের মেয়ের কার্ডের কি প্রয়োজন? ঠিক আছে এসব কথা ছাড়ুন, এটা বলুন খাবারের ব্যবস্থা কোথায় হয়েছে? আচ্ছা শোন কানাই, শোন, আমি তোকে যা বলছি মন দিয়ে শোন। যা এক্ষুনি যা, দিয়ে ওই সুধাকে বলে দে যে অতিথিদের খাবার দাবারের ব্যবস্থা আমরা কোথায় করেছি, যা। ছোটু সুধাকে প্যান্ডেলের কাছে নিয়ে গেল। সুধা মাটিতে বসে ছোটুর দিকে তাকিয়ে বলল,
যাও তাড়াতাড়ি গিয়ে আমার জন্য গরম গরম লুচি নিয়ে এসো। ছোট একটা প্লেটে অনেক সবজি আর কিছু লুচি নিয়ে এলো। আরে এটা কি, শুধু এইটুকুই লুচি? এইসব তুমি কি কথা বলছো সুধা দিদি, আরে এ তো পুরো তিনজনের খাবার, বোঝো না? আর তুমি এখানে কটা লুচি বলছো? কি আরে তুমি যে তিনজন লোকের কথা বলছো, ওদের খিদে খুবই কম হবে, আমার হজম শক্তি একটু ভালো। তখনই সুধার নজর লুচিতে ভর্তি গামলার দিকে গেল। যাও গামলায় ভর্তি লুচি আমার কাছে নিয়ে এসো। আরে ওখানে তো অনেক লুচি রয়েছে। যেটা বললাম সেটা করো, তোমার মালিক কি অতিথিদের সেবা করা তোমাকে শেখাননি? তুমি কি অতিথিকে ক্ষুধার্ত যেতে দেবে? নিয়ে আসছি নিয়ে আসছি। এটা বলি ছোট লুচিতে ভর্তি গামলা ওখানে নিয়ে এলো। দেখতে দেখতেই সুধা সব লুচি খেয়ে ফেললো। যাও এবার গিয়ে তুমি দু গামলা ভর্তি লুচি নিয়ে এসো। আর শোনো, কাশি ফলের সবজি আর গোলাপ জামুনও নিয়ে এসো। আসলে ব্যাপারটা কি, খাবার খাওয়ার পরে আমার মিষ্টি খাওয়া খুব ভালো লাগে। আর হ্যাঁ, সামনে রায়তায় ভর্তি দুটো বালতি দেখা যাচ্ছে না, ওটা আমার সামনে এসে রেখে দাও। আসলে কি ব্যাপার না, খাবার পরে আমার রায়তা খুব ভালো লাগে, তাড়াতাড়ি হজম হয়ে যায়। ছোটু লুচিতে ভর্তি দুটো ঝুড়ি নিয়ে এলো আর সুধা দেখতে দেখতেই সেটাও শেষ করে দিল। কিছুক্ষণের মধ্যে সুধা সমস্ত বরযাত্রীর খাবার খেয়ে নিল, এমনকি সুধা মিষ্টির এক টুকরোও ছাড়ল না। এবারে আমার মনে হচ্ছে যে আমি কিছু একটু খেয়েছি, এবার বাড়িতে গিয়ে খাবো। সুধা ওখান থেকে চলে গেল। আরে আরে আমি শেষ হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। পরের দিন সুধার মা বিমলা বাজারে কোনো কাজে এলো, তখনই ওর নজর কানাইয়া লালের উপরে গেল, যে নিজের পরিবারের সাথে জিনিসপত্র গুছিয়ে কোথাও যাচ্ছিল। আরে নমস্কার কানাইয়া লালজি, নিজের পরিবারের সাথে সব জিনিসপত্র প্যাক করে কোথায় যাচ্ছেন আপনি? আরে কোথায় আর যাবো, হ্যাঁ কোথায় যাবো, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, সেটাও আপনার জন্যই। আমি কিছু বুঝলাম না কানাইয়া লালজি। কালকে আমার মেয়ে সুমনের বিয়ে ছিল, আপনার বাড়িতে কোনো নিমন্ত্রণ দিনই, তাও চলে এলো সুধা, আর সমস্ত বরযাত্রীদের খাবার খেয়ে নেয়। আপনি জানেন তো সমস্ত বরযাত্রীদেরকে না খেয়ে যেতে হলো, মেয়ের বাড়ির লোকেরা বিয়ে করতেও রাজি হচ্ছিল না, এটা বলে যে আমি বরযাত্রীদের ভালো করে খাবার খাওয়াইনি। কয়েক বছর বাদে আমার ছোট মেয়েরও তো বিয়ে রয়েছে, আপনার মেয়ে কালকে আমার ছোট মেয়ের বিয়েতেও যদি চলে আসে তাহলে সমস্ত বরযাত্রীদের খাবার খেয়ে নেবে, সেই জন্য আমি এই গ্রাম ছেড়ে আগে থেকেই চলে যাচ্ছি। এটা বলতে কানাইয়া লাল ওখান থেকে চলে গেল আর বিমলা রেগে গিয়ে ঘরে এসে পৌঁছালো। ঘরে সুধা বিছানায় আরাম করে শুয়েছিল। তো শেষ অবধি তুমি সেটাই করলে যেটার আমি ভয় পেয়েছিলাম, তোমার কি দরকার ছিল কানাইয়া লালজির মেয়ের বিয়েতে যাওয়ার? তুমি জানো তোমার জন্য কিছুক্ষণ আগে আমাকে বাজারে কত অপমানিত হতে হলো? বেচারা কানাইয়া লালজি কত ভালো মানুষ ছিলেন, তোমার জন্য উনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। এবার আমি কি করবো মা, যখনই গ্রামে কোথাও বিয়ে হয় আমার খিদে তখন দ্বিগুণ হয়ে যায়, আর আমি নিজের উপর কন্ট্রোল করতে পারি না। কতবার বলেছি নিজের ধ্যান খাবার ছাড়া অন্য কোথাও লাগাও, কিন্তু না, সেই ঘুরে ফিরে খাবারই নজরে আসে। আমি ভেবেছি আজ থেকে তোমাকে কাজে পাঠাবো। কাজে পাঠাবে এটার কি মানে? বিজু হাতিয়ালের ওখানে চারটে হাতি আছে, তুমি আজ থেকে ওখানে যাবে, যখন সারাদিন দৌড়াদৌড়ি করে ওপর নিচে হবে তখন তোমার ওজন এমনিতেই কম হয়ে যাবে। আর বিজুকে আমি এটা বলে দেব যাতে ও তোমাকে সকাল থেকে সন্ধ্যে অবধি কিচ্ছু খাবার না দেয়। পরের দিন বিমলা বিরজু হাতিয়ালার কাছে সুধাকে ছেড়ে দিয়ে গেল। শোনো সুধা, এখানে তুমি তোমার বাড়ির মতন নাটক খেলাধুলো করতে পারবে না, এই যে হাতিগুলোকে দেখতে পাচ্ছ তো, এদের সবাইকে তুমি খাবার খাওয়াবে, এমনকি এই হাতিগুলোকে স্নান করাতে হবে, গোবরও পরিষ্কার করতে হবে। আর লক্ষ্য রাখবে, আমি যদি তোমাকে দেখি যে এক সেকেন্ডের জন্য তুমি বসে রয়েছো তাহলে একটা পয়সাও আমি দেব না। এটা বলতেই বিরজু ওখান থেকে চলে গেল। সকাল থেকে সন্ধ্যে ক্ষুধার্ত থেকে সুধার অবস্থা খারাপ হয়ে গেল। তখনই ওর নজর হাতিদের জন্য রাখা প্রচুর কলার দিকে গেল। আরে আমি তো মূর্খ মনে হয় যে সকাল থেকে সন্ধ্যে অবধি ক্ষুধার্ত ছিলাম, আরে কলা কোন কাজে আসবে? সুধা হাতিদের সব কলা খেয়ে নিল।
হে তুমি কি করলে সুধা, হাতিদের 10 দিনের খাবার ছিল, আরে আমি নিঃস্ব হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমি কি কাল থেকে কাজে আসবো বিজু কাকা? না সুধা, তোকে আর কাজে আসতে হবে না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে কাল থেকে আমাকেই কোনো কাজ খুঁজতে হবে, হ্যাঁ, যাতে আমি আমার হাতিদের জন্য কোথাও থেকে খাবার জোগাড় করতে পারি। পিচু সুধাকে কাজ থেকে বার করে দিল, বরঞ্চ ও বেচারা তো নিজেই মলতুরি করে নিজের হাতিদের ভরণ পোষণ করত। কিন্তু সুধার ক্ষুধা দিনকে দিন বাড়তেই লাগল। অনেক চেষ্টা করে বিমলা সুধার চাকরি একটা সরকারি স্কুলে লাগিয়ে দিল। সুধা সরকারি স্কুলে চাকরিতে যেতে শুরু করল। সুধা, তোমার ব্যাপারে তো এখানে সবাই জানে যে তুমি কত বড় পেটু, এমনকি তুমি বিরজু হাতিওয়ালারও বড় সর্বনাশ করে দিয়েছ। এতে আমার কোনো ভুল নেই ম্যাডামজি, এবার আমার খিদেই এত পায়, তো আমি কি করবো? তোমার মা আমাকে বলে দিয়েছে যে তোমাকে স্কুলের মধ্যে খাওয়ার জন্য কিচ্ছু না দেয়া হোক। মনে রেখো, যদি আমি তোমাকে খাবার খেতে দেখে নিই, তাহলে তোমার কমপ্লেন তোমার মাকে করব, আর তোমাকে এক আনাও পয়সা দেব না। দুদিন তো সুধা খুব কষ্টের সাথে নিজের খিদেটাকে কন্ট্রোল করলো। দুপুরের সময় সুধা খিদেতে বেহাল স্কুলে ছিল, তখনই ওর নাকে খাবারের সুস্বাদু গন্ধ এলো। আলে, এত ভালো গন্ধ কোত্থেকে আসছে? আমাকে গিয়ে দেখতে হবে যে স্কুলে এত সুস্বাদু খাবার কে নিয়ে এসেছে। সুধা দেখল যে ওখানে সরকারের তরফ থেকে আসা অনেক খাবার রাখা ছিল। দেখতে দেখতেই সুধা সব খাবার খেয়ে নিল। তখনই স্কুলের প্রিন্সিপাল চলে এলো। আরে, তুমি এটা কি করলে সুধা? তুমি সব বাচ্চাদের খাবার খেয়ে নিলে। আমার খুব জোরে খিদে পেয়েছিল ম্যাম, আমি বুঝতেই পারিনি যে সব খাবার শেষ হয়ে গেল। তোমার আজকে শাস্তি হলো এইটা যে তুমি আজকে রাতে ঘরে যাবে না, সারা রাত বন্ধ থাকবে, সকালের মধ্যে তোমার মাথা ঠিক হয়ে যাবে। প্রিন্সিপাল সুধাকে বন্ধ করে দিয়ে চলে গেল। সকাল অবধি সুধার খুব জোরে খিদে পেয়ে গেছিল। দুপুরের সময় খালি পিরিয়ডের সময় যখন বাচ্চারা ক্লাস থেকে বেরিয়ে গেল, তখন সুধা বাচ্চাদের ব্যাগ থেকে টিফিন বার করে নিল। আরে বা, আমি তো জানতামই না যে আমাদের গ্রামে এত ভালো ভালো খাবার হয়, আর এই খাবার বাচ্চা তো খাবে না, এটা আমি খাবো। সুধা স্কুলের সব বাচ্চাদের খাবার খেয়ে নিল। বাচ্চারা ইন্টারভেলের সময় খালি টিফিন দেখে কাঁদতে শুরু করল, তখন প্রিন্সিপাল বুঝে গেল যে এই সব সুধারই কাণ্ড। সুধা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে প্রিন্সিপাল ম্যাম? এটা তুমি কি করেছো? প্রথমে তো সরকারের তরফ থেকে দেয়া সমস্ত খাবার তুমি খেয়ে নিলে, আর এখন তুমি বাচ্চাদের টিফিন বার করে খেতে শুরু করলে। আমি বাচ্চাদের ক্ষুধার্ত মারতে পারবো না, তুমি এখান থেকে যেতে পারো। আর ঠিক তারপরে তাই হলো, প্রিন্সিপাল সুধাকে কাজ থেকে বার করে দিল। সুধা মা, এবার তুই তোর খাবারের ওপর একটু কন্ট্রোল কর, তোর হাল যদি এরকমই থাকে তাহলে তোকে কে বিয়ে করবে? নিজের একটু ওজন কমা। আমি আমার ওজন কমাতে পারবো না মা, তুমি জানো খাবার আমার দুর্বলতা। সুধা, যখন তুই তোর মন অন্যদিকে লাগাবি তখন তোর খিদে খুব কম লাগবে। কিন্তু সব সময়ের মতোই সুধা ওর মায়ের কথা শুনল না, আর একদিন সুধা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। কাকতালীয় ভাবে বিমলার এক দূর সম্পর্কের আত্মীয় আজ্জু চাচা এসেছিল, যে একজন রামকড়া বৈদ্য ছিলেন। সুধার পালস থেকে আজ্জু চাচা হাসলেন, আর হেসে বিমলার দিকে তাকিয়ে বললেন, কি বিমলা দেবী, আপনি আমাকে আগে কেন বলেননি যে সুধার বেশি খাবার খাওয়ার রোগ রয়েছে? এটা কি বলছেন আপনি? মানুষ কম খায় সেই অসুখের কথা আমি শুনেছিলাম, কিন্তু এরকম প্রথমবার শুনছি যে বেশি খাবার খাওয়ারও অসুখ হয়। এটা সত্যি কথা, যেমন মানুষের খিদে না পাওয়ার রোগ হয় না, ঠিক সেরকম বেশি খিদে পাওয়ারও রোগ আছে বই কি। সুধা বেচারি এই রোগেই তো ভুগছে। তাহলে আপনি আমার মেয়ের চিকিৎসা করুন। আজ্জু চাচা, আপনি বুঝবেন না এই খাবারের জন্য আমাকে কত অপমান সহ্য করতে হয়। চিন্তা করো না, আমি তো এসে গেছি, কয়েক মাসের মধ্যেই আমি তোমার মেয়েকে একদম রোগা পাতলা করে দেব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে সুধার জ্ঞান ফিরল। আজ থেকে তোমার চিকিৎসা আমি করব সুধা,
যখনই তোমার খিদে পাবে তুমি খাবার নয় বরং আমার জড়িবুটি খাবে, ঠিক আছে? আমি এসব করতে পারবো না কাকা। তোমাকে করতেই হবে মা। কিছুদিন অব্দি সুধা তো খুব ভালো যাচ্ছিল। আজু চাচা ভাবলো যে সুধা এখন একদম ঠিক হয়ে গেছে, তো গ্রামের একটা বরযাত্রীতে আজু চাচা সুধাকে নিয়ে গেল। এখানে খাবার দেখে তোমার কেমন লাগছে এখন? আমার এরকম মনে হচ্ছে কাকা যে আমি সমস্ত খাবার খেয়ে নি। কি, কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন খুব কম কম খিদে পায়। ওটা তো আমি আপনার থেকে বাঁচার জন্য বলেছিলাম। আমি জানতাম যে তুমি আমাকে বিয়েতে নিশ্চয়ই আনবে। এটা বলতেই সুধা বিয়েতে উপস্থিত সব বরযাত্রীদের খাবার খেয়ে নিল। আজু চাচা অজ্ঞান হয়ে গেল আর সুধা হাসতে হাসতে নিজের বাড়ির দিকে চলে গেল।